গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি বুক আমি শতরূপা আগের ক্লাসগুলোতে আমি কোষ বিভাজন নিয়ে আলোচনা করেছি কোষ বিভাজনের যে তিনখানা পার্ট ছিল অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস প্রত্যেকটা পার্ট নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি আশা করি তোমরা সেই ক্লাসগুলো বুঝতে পেরেছ আজকের ক্লাসে আমি কোষ চক্র নিয়ে আলোচনা করবো তো স্টুডেন্ট ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য ভিডিওটাকে স্কিপ না করে একদম শেষ অবধি দেখবে আর যারা এসএসসি জন্য প্রিপারেশান দিচ্ছ স্পেশালি সাবজেক্টের জন্য তারাও চাইলে ভিডিওটাকে ফলো করতে পারো তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক টপিক হচ্ছে কোষচক্র তো এই কোষচক্র জিনিসটা কি প্রতিটা জীবের মতো প্রতিটা কোষেরও কিন্তু একটা জীবনচক্র আছে আর এই জীবনচক্রটা কোষের বিভাজন এবং অবিভাজন এই দুটো ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আবর্তিত হয় একটা জনিত্রী কোষ আমরা কি জানি একটা জনিত্রী কোষ বিভাজিত হয়ে একটা বা একটা কি দুটো অপত্য কোষের সৃষ্টি করে তো এই যনিত্রী কোষটা বিভাজন হচ্ছে বিভাজন হয়ে অপত্যকোষের সৃষ্টি করছে তো সেই অপত্য কোষটা তো আবার মারাও যায় তো এই বিভাজন হচ্ছে বিভাজন থেকে অপত্যকোষের সৃষ্টি হচ্ছে এই এই পুরো জিনিসটা যেহেতু কোষ বিভাজন দ্বারা সম্পন্ন হয় তো সেই জন্য এই পুরো যে ঘটনাটা যে ঘটে এটাকেই বলা হয় কোষচক্র ঠিক আছে যদি ভালোভাবে বলি তাহলে এখানে বলেছে দেখো কোষে বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার চক্রাবর্ত আবর্তনকেই কোষচক্র বলে তার মানে একটা কোষ সেই কোষটা বিভাজন হচ্ছে বিভাজন ঘটিয়ে কি করছে অপত্য কোষের সৃষ্টি করছে তো সেই যে কোষে বৃদ্ধি আর বিভাজন এই এই জিনিসগুলো কি হয় বিভিন্ন দশার মধ্যে দিয়ে ঘটতে থাকে সেই দশাগুলোর যে চক্রাবর্ত আবর্তন আছে সেটাকে বলা হয় কোষচক্র বা সেল সাইকেল বোঝা গেল এবার আসছি পর্যায় কোষ চক্রের মেনলি দুটো পর্যায় আছে একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোটিক ইন্টারফেস দশাটা বলেছে দেখো এই পর্যায়ে কোনো কোষ বিভাজন ঘটে না এই সময় বিভাজনের প্রস্তুতি পর্ব চলে এই সময় ডিএনএ আর ও প্রোটিন সংশ্লেষণের কাজ সংঘটিত হয় ইন্টারফেসে তিনটে দশা দেখা যায় আমি যখন তোমাদের মাইটোটিক বিভাজন পড়িয়েছিলাম প্রফেস দশাটা যখন পড়িয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে এই প্রফেস দশার শুরুতে যে পূর্বকালীন যে দশাটা সেটাকে বলা হয় ইন্টারফেস দশা আর এই দশায় কি হয় কোনো কোষ বিভাজন ঘটে না নিউক্লিয়াসটা একদম স্থির অবস্থায় থাকে তো এখানে দেখো সেটাই বলেছে যে এই ইন্টারফেস দশাটা হচ্ছে এই সময় কোনো এই পর্যায়ে কি হয় কোনো কোষ বিভাজন ঘটে না আর এই সময় বিভাজনের প্রস্তুতি পর্বটা চলে আর এখানে কি হয় না ডিএনএ আর এন এ প্রোটিনের সংশ্লেষণের আর কি কাজ সংঘটিত হয় আর ইন্টারফেজে আর কি মেনলি তিনটে দশা দেখা যায় সেই দশাগুলো এবার একটু দেখব ফার্স্ট দশাটা হচ্ছে জি ওয়ান দশা বা গ্রোথ ওয়ান দশা আবার এটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবে যে গ্যাপ ওয়ান দশাও বলে এই দশাটা মেনলি কি হয় না আর এন ও প্রোটিনের সংশ্লেষণ হয় তাহলে ফার্স্ট হচ্ছে জি ওয়ান দশা যেখানে কি হয় না আর এন এ আর প্রোটিনের সংশ্লেষণটা হয় তারপর আসছে এস দশা এস দশা বা সংশ্লেষণ দশা এখানে কি হয় না এখানে ডিএনএ সংশ্লেষণটা ঘটে ঠিক আছে ডিএনএ এবং যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের আর কি প্রতিলিপি গঠন হয় তো এটা মানে এই কাজগুলো আর কি এস দশাতে সম্পন্ন হয় আর তিন নম্বরটা হচ্ছে জি টু দশা বা গ্রোথ টু দশা বা গ্যাপ টু দশা এই দশায় কি হয় এই দশায় চরম বিপাকীয় সক্রিয়তা দেখা যায় এবার কি বলেছে দেখো জি জিরো দশা যেখানে কোষচক্রটা থেমে যায় এটি জি ওয়ান দশায় অবস্থান করে স্নায়ুকোষ ও লোহিত রক্তকণিকা কণিকা জি জিরো দশায় অবস্থান করে তার মানে এই যে টোটাল যে চক্রটা আছে জি দশা এস দশা জি টু দশা এই কোষচক্রটা যেখানে গিয়ে থামে সেটাইকে বলা হয় জি জিরো দশা ঠিক আছে তার দশায় কিন্তু নতুন করে আর কোনো কোষ বিভাজন ঘটে না বা কোশচক্র ঘটে না এখানে কিন্তু কোষচক্রটা আর কি থেমে যায় আর এটা কার মধ্যে অবস্থান করে এটা জি ওয়ান এর মধ্যে অবস্থান করে স্নায়ু কোষ লোহিত রক্ত কণিকা গুলো কিন্তু এই জি জিরো দশায় অবস্থান করে তার মানে এগুলো আর কি নিষ্ক্রিয় ভাবে অবস্থান করে এখানে কিন্তু কোনো আর কি বিভাজন দেখা যায় না ঠিক আছে এবার চক্রের কিছু ইম্পর্টেন্স দেখব ফার্স্ট কি বলেছে দেখো চক্র একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রিত কোষ বিভাজন ডিএনএ আরএনএ বিভিন্ন উৎসেচক ও পরিবেশের শর্তের ওপর নির্ভর করে এই কোষচক্রটা তার মানে কোষচক্র হচ্ছে একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রিত যে কোষ কোষ বিভাজন আছে নিয়ন্ত্রিত মানে বলছে যে বিভাজনগুলো যেই কোষটার বিভাজন হবে এবং বিভাজন হওয়ার পর সেই কোষটা আর কি মারা যাবে ঠিক আছে সেটাকে বলা হয় নিয়ন্ত্রিত কোষ বিভাজন আর যেখানে কি হবে না ডিএনএ আর বিভিন্ন উৎসেচক পরিবেশ শর্তগুলো থাকবে এবং এইগুলোর আর কি কোষচক্রটা নির্ভর করে মেনলি ঠিক আছে তাহলে এটা হচ্ছে কোষচক্রের কিন্তু ফার্স্ট একটা ইম্পর্ট্যান্ট সেকেন্ড পয়েন্টটা কি বলেছে দেখো চক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে যা টিউমার সৃষ্টি করে তার মানে কোষচক্রের যে বিভিন্ন বিন্দু বিভিন্ন বিন্দু মানে যে জি মানে জি ওয়ান এস জি টু এই যে দশাগুলো আছে সেগুলোকে বলছে বিভিন্ন বিন্দু তো কোষচক্রের এই যে বিন্দুগুলোতে যদি নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় তাহলে কি হবে সেখানে না অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানে সেই কোষটার বিভাজনটা আর থামবেই না সেটা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে যেটা কি না পরবর্তীকালে টিউমারের সৃষ্টি করে ঠিক আছে আর এই টিউমার কিন্তু কখনো কখনো ক্ষতিকারকও হয়ে উঠতে পারে তখন সেটা কি হয় সেখান থেকে না ক্যান্সার সৃষ্টি হতে পারে তাহলে কোষ বিভাজনটা যখন মানে আর কি অনিয়ন্ত্রিতভাবে ঘটতে থাকে তখন কিন্তু টিউমারের সৃষ্টি হয় আর টিউমারটা কিন্তু কখনো কখনো ম্যালিগনেন্ট বা ক্ষতিকারক হয়ে কিন্তু ক্যান্সারেরও সৃষ্টি করতে পারে ঠিক আছে এটাও একটা কোষচক্রের গুরুত্ব আর তিন নম্বর পয়েন্টটা বলেছে দেখো পেশিকোষ ও স্নায়ুকোষ কখনো বিভাজিত হয় না তারা জি জিরো দশায় নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে আমরা একটু আগে কি পড়লাম যে কোষ চক্রটা কিন্তু এই জি জিরো দশায় এসে আর কি থেমে যায় তার মানে জি জিরো দশায় কিন্তু কোনো রকম কোষ বিভাজন ঘটে না আর সেই জন্য কি কোষ আর কোষগুলো কখনো বিভাজিত হয় না এরা এই জি জিরো দশার মধ্যে কিন্তু নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে তাহলে এতক্ষণ আমি যেগুলো পড়াচ্ছিলাম সেগুলো সবই ইন্টারফেস দশার যে বিভিন্ন আর কি মানে দশাগুলো আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করলাম আর যে আরেকটা যে আছে দশা সেটা কিন্তু আমি অলরেডি আগের ক্লাসগুলোতে কিন্তু আলোচনা করে দিয়েছি যে কোষ বিভাজনগুলো কিভাবে হয় কোন কোন দশার মধ্যে দিয়ে হয় তো সেই জন্য আমি আর ওটা রিপিট করলাম না তোমরা যারা আগের ক্লাসগুলো নি একটু দেখে নেবে তাহলে তোমাদের ওই মাইটোটিক ফেসটাও আর কি ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো আমি যেগুলো পড়ালাম এখন আমি দেখো কোষচক্রে আর কি বিভিন্ন দশার আর কি দেখো ছবিটা এঁকেছি তাহলে তোমাদের আর কি এতক্ষণ যেগুলো পড়ালাম সেগুলো একটু ভালোভাবে আর কি ক্লিয়ার হয়ে যাবে এ দেখো এই যে দশাটা দেখো আমি কালার করেছি গ্রিন কালার দিয়ে এটা হচ্ছে জি ওয়ান দশা ঠিক আছে এটা হচ্ছে এস দশা এই ইয়েলো কালারটা আর এই ব্লু কালার এটা হচ্ছে জি টু দশা এবার কোথায় কি হয় সেটা একটু দেখবো জি ওয়ান দশাটা হচ্ছে দেখো এই যে জি ওয়ান দশা থেকে জি টু দশা এটা পুরোটাই কিন্তু হচ্ছে ইন্টারফেস দশা এবার দেখো জি ওয়ান দশায় কি হচ্ছে এটিপি নিউক্লিয় টাইট অ্যামাইনো অ্যাসিড আর এ প্রোটিনের সংশ্লেষ হচ্ছে নিউক্লিয়াসে বৃদ্ধি হচ্ছে এস দশায় কি হচ্ছে দেখো ডিএনএ দ্বিতকরণ হচ্ছে হিস্টোন সংশ্লেষ হচ্ছে নিউক্লিয়াসে বৃদ্ধি হচ্ছে ক্রোমোজম আর সেন্ট্রিওল প্রতিলিপি গঠন হচ্ছে আর জি টু দশায় কী হচ্ছে আর এনে প্রোটিনের সংশ্লেষ ঘটছে তাহলে এই জি থেকে এই জি টু দশায় পুরোটাই কিন্তু ইন্টারফেস দশার মধ্যে চলছে এরপর হচ্ছে দেখো এই যে জি দশা শেষ হয়ে যাচ্ছে এরপর দেখো এই যে মাইটোটিক ফেস হচ্ছে এই অংশটা তাহলে এখানে কি কী মাইটোটিক ফেসের মধ্যে কি কী ঘটে প্রোফেস মেটাফেজ অ্যানাফেস টেলোফেজ আর হচ্ছে সাইটোকাইনেসিস তাহলে এই পুরো এই যে চারটে ফেজ এটা কিন্তু মাইটোটিক ফেজের মধ্যে দিয়ে চলে যাচ্ছে তারপর গিয়ে কিন্তু এই চক্রটা সম্পন্ন হচ্ছে যেটা জি জিরো দশায় আর কি সম্পন্ন হচ্ছে তো আই জি দশাটা কিন্তু দেখো জি ওয়ান দশার মধ্যে কিন্তু অবস্থান করে তাহলে কোষ চক্রটা বোঝা গেল আজকে আমি যেগুলো পড়ালাম সেগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে আর ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আজকে আমার এই ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছো তারাও আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দেওয়ার পর সাইডে যে বেল আইকনটা আছে সেটা একটু ক্লিক করে দিও তাহলে আমার ভিডিওর আপডেটস গুলো আগে তোমাদের কাছে চলে যাবে তো চলো আজকের ক্লাসটা এত অব্দি ছিল নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা।